খালাদা মুক্তি মুক্তির দাবিতে বিএনপির গণস্বাক্ষর সংগ্রহ অভিযান আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি প্রযুক্তি দিয়েই ফাঁস ঠেকানোর কথা বললেন প্রশাসনিক কমিটির প্রধান চাপ বাড়িয়েছে পাশের হার। চোয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থীকে দল বেঁধে ধর্ষণ আদালতে একজনের দোষ শিকার দুজন পলাতক মার্কিন নির্বাচনে হস্তক্ষেপে তেরো রুশ নাগরিককে অভিযুক্ত করল রবার্ট মুলার কমিটি হাস্যকর বলছে রাশিয়া রটারডাম ওপেন এসএমিতে ইতিহাস গড়লেন সবচেয়ে বেশি বয়সে নাম্বার ওয়ান হলেন রজার ফেদারার যৌতুকের তিন লাখ টাকার দাবি পূরণ না হবার কারণেই রিয়াকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার এই ঘটনায় মামলা হবার পর রিয়ার স্বামী এবং তার এক বন্ধুকে আটক করা হলেও বাকি আর পুলিশ গ্রেফতার করছে না বলে রিয়ার স্বজনরা জানিয়েছেন আরো জানাচ্ছেন জেমসান মাহবুব সন্তানহারা মায়ের আর্তনাদ যেন থামছে না মাত্র ১৯ বছরেই রিয়াকে বিয়ে দেন আজিজ বিন আমির ওরফে মুনের সাথে বছর না পেরোতেই মেয়ের ঝুলন্ত লাশ মিলেছে স্বামীর ঘরে হয়তো বুকে হিট করছে মারছে যার কারণে মুখ দি রক্ত বের হইছে এ বারো তারিখে আসছে আয়সা বলতেছে এক লক্ষ টাকা এক কোন আনতেইব নাইলে তোমারও শেষ কর্ম তোমার বাবা মারও শেষ কর্ম এক বছর আগে আক্ত হয় রিয়া মুনের বাইশে ফেব্রুয়ারি হবার কথা ছিল বিয়ের অনুষ্ঠান আর এই বাবদ তিন লাখ টাকা দাবি করে রিয়ার শ্বশুরবাড়ির লোকেরা চলে দফায় দফায় নির্যাতন বলতেছে ওই ছেলে আমার আনতে দিতে হবে গড়ে দিতে হবে ওই বিভিন্ন জিনিসগুলো দিতে হবে এগুলো আমি তাদেরকে দেখা এটা তো কোনো সন্দেহ নাই তারা এটা পরিকল্পিত হবে তারা ইচ্ছেকৃত হবে টাকার জন্য মানে অতন্ত যেটা ওই যে মেডিকেলে এই প্রভাবিত হওয়ার সম্ভাবনা বেশি সকালবেলায়ও আমার একজন ওখান থেকে ফোন দিয়ে বলতেছে যে এখানে কিছু প্রভাবিত হওয়ার চেষ্টা চলতেছে ঘটনার পর রিয়ার বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করে মামলার দুই আসামি মুন ও তার বন্ধু অভিকে এরই মধ্যে গ্রেফতার করেছে পুলিশ আসামির তালিকায় আছে মুনের বাবা সাবেক এএসপি আমির হোসেন পাটোয়ারি তার স্ত্রী নাদিরা হোসেন ও তার বড় ছেলে জন তবে তাদের কাউকে আটক করছে না পুলিশ এদিকে ময়নাতদন্তের পর রিয়ার মরদেহের ভিসেরা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে সেই প্রতিবেদন এলেই ময়নাতদন্তের রিপোর্ট দেওয়া হবে তবে রিয়ার পরিবারের সংখ্যা ক্ষমতার জোরে এখন ময়না তদন্ত প্রতিবেদন পাল্টে ফেলার চেষ্টা করছে মুনের পরিবার তাদের দাবি প্রভাবিত হয়ে নয় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের জেমসন মাহবুব একাত্তর ঢাকা বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতেই প্রশাসনের রায় দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের মালয়েশিয়া শাখা খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিও জানান তারা কুয়ালালামপুরে আম এর একটি রেস্টুরেন্টে আয়োজিত প্রতিবাদ সভায় এই দাবি জানানো হয়েছে মোহাম্মদ হাসিবুল হোসেন শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলটির মালয়েশিয়া শাখার সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান এ সময় আরো বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম ইলিয়াস সহ সভাপতি মঞ্জু খার সহ আরো অনেকেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া আদালতের রায়কে সরকারের ষড়যন্ত্র দাবি করে লন্ডনে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রেখেছে যুক্তরাজ্য বিএনপি দলের যুক্তরাজ্য শাখার উদ্যোগে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের দফতরে স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার ট্রাফলগার স্কয়ার থেকে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রথমে ব্রিটিশ পার্লামেন্টের স্পিকার এবং পরে ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতরে স্মারকলিপি প্রদান করে যুক্তরাজ্য বিএনপি খালেদা জিয়াকে আগামী নির্বাচন থেকে দূরে রাখতেই সরকার আদালতের রায়কে প্রভাবিত করছে বলে দাবি করেন সংগঠনের সভাপতি এম মালিক দেশের বড় মিডিয়া হাউসগুলোর যুক্তরাষ্ট্র সংস্করণ প্রকাশের বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে নিউ ইয়র্কের বাংলা সংবাদপত্রের মালিক সম্পাদকরা তারা বলছেন দীর্ঘদিন ধরে কমিউনিটি বিনির্মাণে ভূমিকা রেখে নিউ ইয়র্কের সাপ্তাহিক পত্রিকাগুলো নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই করছে এসবের মাঝে বাংলাদেশের কয়েকটি বড় মিডিয়া হাউস দেশ থেকে বিশাল পুঁজি এনে অনেকটাই অলাভজনক পত্রিকা প্রকাশনায় বিনিয়োগ করছে এ নিয়ে এখনই ভাববার সময় এসেছে বলে মনে করছেন বক্তারা সৌদি আরবের সফররত প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সুবাহান চৌধুরীর সাথে মতবিনিময় সভা করেছে প্রবাসী সাংবাদিকরা রিয়াদে বাংলাদেশ হাউজে অনুষ্ঠিত হয় এই সভাটি এই সভায় প্রধান অতিথির বক্তব্যে ইকবাল বলেন সাংবাদিকতা ও সংবাদ মাধ্যম সমাজের দর্পণ হয়ে কাজ করে তাই সমাজের অসঙ্গতি দেশ ও জাতির সামনে তুলে ধরা সহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই সাংবাদিকতার মূল দায়িত্ব ও কর্তব্য দূতাবাসের প্রেস এর দ্বিতীয় সচিব ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত গোলাম মসিহ এ সময় আরো বক্তব্য রাখেন অহিদুল ইসলাম সাগর চৌধুরী একাত্তর টিভি সংবাদদাতা সালাউদ্দিন আহমেদ সহ স্থানীয় প্রবাসী সাংবাদিকরা

দুই হাজার ষোলো সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রুশ হস্তক্ষেপের বিষয়ে রাশিয়ার তেরো নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে রবার্ট মুলারের বিশেষ তদন্ত কমিটি যদিও এই অভিযোগ অস্বীকার করে এটি রীতিমতো হাস্যকর বলে মন্তব্য করেছে রুশ কর্তৃপক্ষ এদের মধ্যে তিনজনের বিরুদ্ধে টেলিগ্রাম জালিয়াতি আর পাঁচজনের বিরুদ্ধে পরিচয় গোপন করার অভিযোগ আনা হয়েছে তিন রুশ কোম্পানিকেও অভিযুক্ত করেছে মুলারের তদন্ত দল ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোড রোস্টেইন জানান কোন মার্কিন নাগরিককে এতে লিপ্ত থাকার অভিযোগ পায়নি তদন্ত সংস্থা এবিআই এক টুইটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন তার নির্বাচনী প্রচারণায় কোনো কারচুপি ছিল না আর এ বিষয়ে রাশিয়ার সাথে যোগাযোগের কোনো ঘটনাও ঘটেনি 13 Russian nationals and 3 Russian companies নির্বাচনে হস্তক্ষেপের বিষয়ে ১৩ রুশ নাগরিক ও তিন কোম্পানির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে বিভিন্ন সময়ে মার্কিন রাজনীতিতেও হস্তক্ষেপ করেছেন তারা তবে এর সাথে কোনো মার্কিন নাগরিক জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি মিয়ানমারের নিপীড়ন থেকে রক্ষায় রোহিঙ্গাদের পাশে না দাঁড়ানোই অংশন সুচি মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হতে পারেন বলে মনে করেন জাতিসংঘের বিশেষ দূত ইয়াং হিলি যুক্তরাজ্যের সম্প্রচার মাধ্যম চ্যানেল কে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ তদন্ত কর্মকর্তা লির মতে অপরাধ সংগঠনে সহযোগিতা বা তার রোধে কিছু না করার জন্য তাকে দোষী সাব্যস্ত করা যায় মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর পরিকল্পিত জাতিগত নিধন চালানো হয়েছে বলেও মনে করেন তিনি তার ধারণা রাখাইনে রোহিঙ্গা নিহতের যে খবর প্রকাশ হয়েছে তার চেয়েও এই সংখ্যাটি বাস্তবে অনেক বেশি প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি জানান এখন অব্দি কিংবা পরে সেখানে আরো গণকবর পাওয়া যাবে রাজ্যে রোহিঙ্গা ভূমিকা মিয়ানমারের রাখায় মেজর জেনারেল মং মং সোয়ের ওপর অবরোধ আরোপ করেছে কানাডা শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এই অবরোধ আরোপের তথ্য নিশ্চিত করেছেন এর ফলে কানাডায় যেতে বা সেখানে কোনো অর্থ লেনদেন করতে পারবেন না ওই জেনারেল জব্দ করা হবে কানাডায় থাকা তার সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিশ্চিয়া ফ্রিল্যান্ড জানিয়েছেন মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়নের কারণে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আর এই মেজর জেনারেল ছিলেন নিপীড়নের অন্যতম নেতা রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে ঘটে যাওয়া এই মানবতাবিরোধী অপরাধে তাদের পাশে দাঁড়াতেই কানাডার এই পদক্ষেপ মিয়ানমারের আরো খবর মিয়ানমারের সেনাবাহিনীর সেনাপ্রধান মিং অং লাইং কে রাজকীয় থাইল্যান্ড মিয়ানমার সেনাপ্রধানের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এমন তথ্যই পাওয়া গেছে শুক্রবার ব্যাংককে প্রথম শ্রেণীর নাইট গ্র্যান্ড ক্রস সম্মাননা প্রদান করা হয় সেনাপ্রধানকে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ থাইল্যান্ড বিভিন্ন বন্ধু প্রতিম দেশের সেনাপ্রধানদের প্রায় বিভিন্ন সম্মাননা জানিয়ে থাকে থাই সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল নোথাপল বোনাগাম জানান সামরিক সম্পর্কের কারণেই সম্মানটা জানানো হয়েছে এটা মানবাধিকার থেকে সম্পূর্ণ আলাদা ইস্যু বিসিকে গ্যাস সংযোগ না থাকায় লোকসানের মুখে পড়েছেন বহু ব্যবসায়ী এর মধ্যে বন্ধ হয়ে গেছে অনেক শিল্প কারখানা এর খালি প্লটগুলোতে বহিরাগতদের বালি পাথরের ব্যবসা চলছে বলেও অভিযোগ উঠেছে কামরুল ইসলামের তথ্য এবং ছবিতে প্রতিবেদন গ্যাস সংযোগ ও বিদ্যুৎ সহ বিভিন্ন সুযোগ সুবিধার আশায় প্রথম দিকে বিসিকে শিল্প কারখানা গড়ে তোলেন অনেক ব্যবসায়ী কিন্তু গ্যাস না থাকায় বিদ্যুৎ ব্যবহার করে পণ্য উৎপাদন করে লোকসানের মুখে পড়েছেন তারা প্রত্যেক মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আমি ভর্তুকি দিতে গ্যাস না তাদের ট্রান্সফর্মার নাই কিছু নাই লাইন চালাতে পারি না ঘন্টা ঘন্টা চলে থাকে বন্ধ হয়ে যে কারণে শুরুতে নয়টি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হলেও বর্তমানে চালু রয়েছে পাঁচটি বন্ধ হয়ে গেছে চারটি শিল্প কারখানা গ্যাসের কারণে বিভিন্ন ফ্যাক্টরি চালু হচ্ছে না আর আমাদের কাজ তো সমস্যা হচ্ছে আমাদের যদি গ্যাসটা হতো তা আমাদের অনেক ভালো হতো

মন্ত্রণালয় যদি পুরো বিষয়টা বিশ্লেষণ করে এই এলাকার উন্নয়নের চিন্তা করে যদি এখানে যদি গ্যাস সংযোগ দেয় তাহলে এখানে ছোটখাটো অনেক শিল্প গড়ে উঠবে ভোলার খেয়াঘাট সড়কের চৌমুহনি চর্ণ আবাদ এলাকায় চোদ্দ একরের বেশি জমির উপর উনিশশো সালে বিসিক শিল্পনগরীর উদ্বোধন হয় শাহিন সানজিদা একাত্তর